খুব আনন্দ লাগছে, মনটা কইতেছে জীবনটা দেয় হইলো, এই মারো তাক ইনশাআল্লাহ, আজকা না কালি যদি যৎকারে শেখ হাসিনার পথ দেখ না হইছে, মারো তাক ইনশাআল্লাহ, এই বেশই তাক আল্লাহর রহমতে। যতক্ষণ আমাদের নেত্রীর মুক্তি না হবে আমরা রাষ্ট্রপথ ছাড়বো না। আমাদের তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার বাংলাদেশে যতক্ষণ ফিরে না আসবে সসম্মানে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো। দুই দিন তিন দিন খায়া না খায়া রোদে বৃষ্টিতে পুলিশের নির্যাতন মামলা হামলা সব কিছুর পরও আজকে যেভাবে মানুষের ঢল নেমেছে মনটা অনেকই ভালো লাগছে। এখনো সকালে ভোরে বাইশ থেকে বাইরেছি, এখনো খাইতে পারি না। আপনার খালা দাদিয়ার মুক্তির জন্য দাবি চাইছি, বিএনপির নেতাকর্মী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীকে মুক্তির জন্য দাবি জানাইছিলাম, তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা নির্বাচন দেওয়ার জন্য দাবি জানাইছি। অগ্রগতি বাড়ছে, এভাবে তো জনগণ আসলে যারা নিম্নবিত্ত আছে তাদের পক্ষে চলে অনেক অসম্ভব হয়ে দাঁড়াইছে। এই দাবি আদায়ের জন্য আমরা আজকে রাজপথে নামছি।